কষ্ট দিবেন না, মায়ের খেদমত করবেন। আপনারা শুনেছেন হযরত মূসা আলাইহিস সালামের জামানায় কোষায় জান্নাত পেয়েছিল মায়ের দোয়ার জন্য, দোয়ার বরকতে। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা মা বাবার কথা মতো চলব, মায়ের আদেশ মেনে চলব, মায়ের হুকুম মেনে চলব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে যায়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে একজন বিদ্যাতার সন্তানের হাত ধরে টেনে টেনে নিয়ে আসলেন, হাত ধরে টেনে নিয়ে আসলেন, এনে বলেন, আমিনুল মুমিনিন, হে খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক, আপনার কদমের মধ্যে আমার ছেলেকে আনছি, আমার ছেলের বিচার করা লাগবে, জোরে বলা যাবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করা লাগবে? বিচার করা লাগবে, সন্তানের বিচার চায় বাবা। খলিফা তোমারের কাছে ভালো করে জেনে নাও, খলিফা তোমার বলে বিদ্যারে আসো, আমার কাছে আসো, তোমার সন্তান কি অপরাধ করে বলো, কি অপরাধ করে বলো। বলে হুজুর, সন্তান তিনটা মারাত্মক বড় ভুল করেছে। নাম্বার ওয়ান, যে উমরের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতেন, উনি ডাকতে বলেন, এ বিদ্যা, তোমার বিচারগুলো কিসের বিচার করবে বলো। বলে হুজুর, এক নাম্বার বিচার, আমার ছেলে, আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা করে, এই ছেলেটা জিনাকারী ছেলে, আমি আপনার আইন মানি, রাসূলের বিধান অনুযায়ী চলি, আমি আমার সন্তানের হক ঠিক মতো আদায় করতে পারি নাই, সন্তানের হক আমি আদায় করতে পারি নাই। ভালো করে বুঝে নিবেন, হকের ওয়াজ শুনতেছেন বাবা। আমার দরুদি বন্ধুরা, আমার হয়তো এর কারণে আমি নষ্ট হয়ে গেছি, আমার ছেলে একজন জিনাকারী। হযরত উমর ফারুক শোনার পর চোখ দুটো বড় লাল হয়ে গেলেন, উনি বলেন, রাগান্বিত হয়ে বললেন, যুবক রে, তুমি কি জানো না জিনা করার শাস্তি কি? জিনা করা বড় অপরাধ, তুমি জিনা করেছো, এর অপরাধ তোমার মৃত্যুদণ্ড। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলা পর ছেলেটা বললেন, হুজুর, আমি শুনেছি, আমি জেনেছি যে আমি ভুল করেছি, হুজুর, আমি এখন শুনতে পেরে, আপনি বলেছেন জিনা করা, এটা বিশাল বড় গুনাহ, আমি শুনতে পেরেছি আমিনুল মুমিনিন। দুই নাম্বার গুনাহ, দুই নাম্বার অপরাধ, ছেলে, আমার ছেলে মানুষ হত্যা করেছে, জোরে বলো আল্লাহু আকবার, মানুষকে হত্যা করে। আজকে দুনিয়ার মধ্যে আমাদের সন্তান হয়ে বাবাকে হত্যা করে, সন্তান হয়ে বাবারে হত্যা করে, বাবারে ভাই হয়ে ভাইরে হত্যা করে। খলিফা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, কি বললা? কয় যুবক, যুবক, তুমি কি বল, তুমি কি সত্যি মানুষ খুন করেছো? যুবক বলে, জি হুজুর, আমি ভুল করেছি। বলে, মানুষ তুমি জানো না, মানুষ হত্যা মহাপাপ, তুমি এটা করেছো, দ্বিতীয় অন্যায় করেছি। বলে, হুজুর, দ্বিতীয় অন্যায়, আমি নেশা করি, আমি বিশাল নেশাগ্রস্ত হয়ে গেছি, ক্ষতির মধ্যে পড়ে গেছি। আমিনুল মুমিনিন হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক রে, তুমি কি জানো না, নেশা দ্রব্য করা যাবে না, যেটা হারাম, তুমি হারামটাকে কেন গ্রহণ করেছো? তোমার বিচার হবে, কঠিন বিচার হবে, এখন বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। খলিফা তোমার ফারুক বিচার করবে কার? যুবকের ওয়াজ, যুবকের বিচার করবে, আল্লাহু আকবার বলা যাবে না। খলিফা তোমার ফারুক যখন বিচারের জন্য, বিচারের জন্য দাঁড়াইলেন, সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক, এ মুসলমান শুনেন, বিদ্যা ডাক দেবা, বিদ্যা বলা পর যুবক বলে, আমিনুল মুমিনিন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কাছে এক অনুরোধ করি, সেটা হলো, আমি অপরাধ করেছি, আমার বিচার করবেন, আমি বিচার মেনে নিলাম, তবে আপনার কদমের মধ্যে একটা আরজি করি, সেই আরজিটা হলো, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে, জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। এ বাবার সন্তানের হক, পিতা মাতার হক ভালো করে জেনে নেন, আমার বিচার যদি করতে হয় আমার বাবার বিচার আগে করা লাগবে। হযরত উমর ফারুক থরথর করে কাঁপতে লাগলেন, কারণ পৃথিবীর মধ্যে উমর ফারুক খাত্তাবের বেটা উমার চোখের পানি ছিঁড়ে কান্দে, আল্লাহ, আমি আমি মুসলমান, আমি মুমিন হয়েছি, বাবা তো মুসলিম ছিলেন, বাবা তো মুসলমান হতে পারে নাই, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ, আজকে আমি তো ছিলাম বরং গাদ্দাবি করেছি রাসূলের সঙ্গে, কালেমা পড়ে মুসলমান হয়েছি, আজকে আমার সামনে বাবার বিচার কেমনে করব, সন্তান হয়ে বাবার বিচার কেমনে করব। খলিফা তোমার ফারুক বলা পারবে না, যুবক বলো, তোমার বাবার কি অপরাধ? তোমার তো অপরাধ, তোমার বাবা
তোমার বাবার কি অপরাধ? বলে হুজুর এক নাম্বার অপরাধ হলো, এক নাম্বার অপরাধ দৈনিক যাদের আজকে যে ইসলামের আলোকে, ইসলামের আলোতে সন্তানের পিতা যেটা প্রতিনিয়ত সেইটা বিষয়ে বলতে যে অনেক আলোচনা চলে আসবে। বাবারা তেলের কান্ডা লাগা শুনে নেন। হযরত তোমার ফারুক, হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, যুবকরা বলো তোমার কি বিচার, তুমি কি চাও? যুবক বলেন, আমিনুল মুমিনিন, এক নাম্বার অপরাধ আমার বাবা আমার একটা ভালো নাম রাখে নাই, সুতরাং আমার বাবা যদি আজকে কোনো ভালো নাম রাখতো, আজকে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে ভালো একটা নাম রাখা লাগবে, আজকে সেই নামগুলো আমরা রাখি না, নাম রাখছি নায়ক রাজ্জাক, নাম রাখছি ববিতা, নাম রাখছি কবিতা, বাদান ইসলামের নাম ব্যাপী রাখতে হবে। আমার গভীর মনোযোগ আমার মুসলমান বাবারা, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, সাত দিন পরে আকিকা করে সন্তানের নাম রাখা হলো সুন্নাতে রাসূল। এখন আমাদের দেশে অধিকাংশ সন্তানের নাম রাখা হয় পেটের মধ্যে থাকতেই নাম রাখা হয়ে যায়, দেখা যায় অধিকাংশ বিবাহের রাত্রেই নাম রাখা হয়ে যায়। স্বামী স্ত্রী দুজন বছর ঘরের মধ্যে যাইয়া আগে আলাপ সেরে নেয়, স্বামী রে প্রথম যদি আমার মেয়ে হয় নাম রাখবো শাহরুখ খান, আর ছেলে না ছেলে বলে নাম রাখবো শাহরুখ খান, যদি মেয়ে হয় নাম রাখবো কারিনা। জোরে কোন ঠিক কিনা, দেখা যায় নাম রাখা হয়ে যায়। বাবা সন্তান যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন করবে না, সাত দিনের একদিন আগে নাম রাখা গুরুত্ব হবে না, এটা সন্তানের হক আদায় হবে না, পিতার হক সন্তানের আদায় হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। খলিফা তোমার ফারুক বললেন, দ্বিতীয় অপরাধ কি তোমার বাবার বলো? বলে দ্বিতীয় অপরাধ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। এ মুসলমান শুনে না, সে আমাকে এত ভালো মা দেয় না, আমার মা হলো জিনাকারিনী, আমার মা হলো বেপরদায় চলে, আমার মা হলো বেপরদায় চলাফেরা করে, আমার মা নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের বিধান মানে না, এক নাম দুই নাম্বার অপরাধ আমার বাবা করছে। আজকে যদি একটা ভালো মা আমাকে দিত, আমি আমার মায়ের আদর্শ আদর্শিত হতাম, কারণ প্রাথমিক বিদ্যালয় হলো আমার মা, সেই বিদ্যালয় আমি ভালো পাই নাই, আমি আমার মার থেকে খারাপ হয়েছি। এই জন্য আমি যুবকদের বলে যাই, বিবাহ করার আগে হাজার বার বলে গবেষণা করবা, চিন্তা করবা, একটা গরিবের মেয়ে বিয়ে করবা, একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে করবা, সেই মেয়েটা নামাজি কিনা, সেই মেয়েটা পর্দায় থাকে কিনা, সেই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, এমন আদর্শবান একটা মেয়ের প্রয়োজন হলে কালো মেয়ে বিয়ে করো, প্রয়োজন হলে একটা ন্যাংরা মেয়ে বিয়ে করো, যে মেয়েটা আদর্শবান পর্দা করে চলে, ইসলামের বিধান মেনে চলে, এমন একটা মেয়ে যদি তোমার জীবন সঙ্গিনী হয়, দেখবা বাবা তোমার সংসারের মধ্যে শান্তি, শরীয়তের জিন্দেগির মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসবে। ধরে বলেন ঠিক কিনা? বলে দুই নাম্বার অপরাধ আমার বাবা, সে একটা ভালো মা দেয় নাই। তাহলে এখন আমাদের দেশের যুবকরা দেখা যায় অধিকাংশ সিয়ারা দিকে পাগল হয়ে যায়। আগের যুগে বলছে জাতির মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো, এখন বাবাবার আর মা বাবার হক আদায় করতে দিই না, যুবক হয়ে গেছি এই নাইনি পড়েই পরের মেয়ের হাত ধরে টানাটানি করি। এ মুসলমান শুনে নাও, মা বাবা যদি রাজি না হয় ইসলামের বিধান অনুযায়ী পিতামাতাকে কষ্ট দিয়ে বিবাহ করা, যদি কোনো সন্তান যদি বাবা মা যদি বলে সন্তান সন্তানকে ছেলে বিবি তাক ত্যাগ করতে বলে, সঙ্গে সঙ্গে ত্যাগ করতে হবে। সুতরাং আজকে আমরা অধিকাংশ মা বাবার মনে কষ্ট দিয়া আমরা বউ পূজারি হয়ে গেছি, মা পূজারি বন্ধ করে দিছি, মা বাবার খেদমত করতে চাই কি চাই না। তিন নাম্বার শুনে নেন বাবা, তিন নাম্বার অপরাধ আমার পিতামাতা পৃথিবীর মধ্যে অপরাধ, তিন নাম্বার আমার মা বাবার পৃথিবীর মধ্যে কোনোদিন আমার ভালো পথে চলার জন্য উপদেশ দেয় নাই, ভালো পথে চলার জন্য উপদেশ দেয় নাই। আজকে আমাদের সন্তানাদি নামাজ পড়ে না, আমরা তাগিদ দিই না, আমাদের সন্তানাদি আজকে বেহুদা চলে, আমরা তাদের তাগিদ দিই না। যখন আপনার সন্তান সাত বছর বয়স হয়ে যাবে নামাজের জন্য তাগিদ দেন, আট বছর পর্যন্ত তাগিদ দেন, দশ বছর যখন বয়স হয়ে যাবে নাইবা নামাজ না পড়লে তার প্রহার করেন, কারণ নামাজের জন্য শরীয়তের বিধান মানার জন্য। সন্তান যদি সন্তানকে হকের পথে যদি আপনি পালন করতে লালন পালন করতে পারেন, এই সন্তান কোনো দিন আপনার বিপক্ষে যাবে না, এই সন্তান বিফলে যাবে না। আজকে আমাদের সন্তান কোথায় গেল খোঁজ নিই না, আমাদের ছেলে মেয়ে বিপর্দায় চলে, আমাদের ছেলে মেয়ের চলাফেরা ভালো না, আমাদের ছেলে মেয়েগুলো উঠা বসা ভালো না, আমাদের ছেলে মেয়েগুলো খবর নিতে পারি না,
মুসলমান বাবারা নিজেদের কর্নিজেদের দোষের কারণে আজকে সন্তান আদি নষ্ট হয়ে যায়। আমি আপনাদের কাছে দাবি করে যাব, যদি সন্তানকে পরিপূর্ণভাবে মানুষ করতে হয় ইসলামের বিধান অনুযায়ী, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সচেতন হওয়া লাগবে। জোরে জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে যুবিদ্দা, তাহলে তোমার আগে তোমার বিচার হবে, তারপরে সন্তানের বিচার হবে। এবার আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক ডাকতে বলে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমের মধ্যে বিদ্যা চোখের পানি ছেড়ে কান্দার বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি, মাপ চাই। দুজনই খাস তওবা করে নিলেন। আমার আর খাস তওবা করে বলে, আল্লাহ আমাকে তুমি মাপ করে দাও, আমার সন্তানকে তুমি মাপ করে দাও। এই জন্য বাবা, আজকে সন্তানের যদি সন্তান থেকে হক আদায় করতে হয়, অবশ্যই তাকে ইসলামের জ্ঞান তারে দান করতে হবে, শরীয়তের বিধান অনুযায়ী তারে চালাইতে হবে, শরীয়তের বিধান অনুযায়ী তারে চলাফেরা শিখাইতে হবে, ইসলামের বিধান তারে শিখাইতে হবে, নামাজ, জিহাদ, যাকাত, কুরবানি সব কিছু আমাদেরকে শিখাইতে হবে, শরীয়ত তরিকা হাকিকত তারে শিখাইতে হবে, ইসলামী মানে ইসলাম শিখাইতে হবে। যদি এগুলো না শিখায় সন্তান নষ্ট হয়ে যাবে, আর সন্তান যদি নষ্ট হয়, এই নষ্ট সন্তানের জন্য জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আজকে আমার দেশে ভাইরা, আমার ওই সাতটা হকের মধ্যে আমার টাইম প্রায় কাছে আসছে, চলে যাওয়ার সময় হয়ে আছে। মৃত্যু বাদান নেই, জীবিত থাকতে সাতটা হক, মৃত্যু মৃত্যু মৃত্যুর পরে সাতটা হক। আমার বাবারা, আজকে আমাদের সন্তান আদি যারা আমরা দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমরা সবাই পিতা মাতার অনুগত হয়ে চলতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? মা বাবার আদেশ অনুযায়ী চলতে চাই কি চাই না? পিতা মাতা যখন যে হুকুম দিবে মেনে চলতে চান কি চান না? জোরে বলেন চান কি চান না? মা বাবার হুকুম যারা সন্তান মানতে চান, মা বাবার হুকুম মেনে যারা চলতে চান, একটু হাত দুখানা তোলেন। নারাই তকবীর, নারাই রিসালাত, আর একটু জোরে বলেন নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, কিডা কিডা হাত উঁচু করেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মা যেন টু শব্দ না করেন, মাকে কষ্ট দিবেন না, বাকে কষ্ট দিবেন না, মায়ের খেদমত করবেন। আপনারা শুনেছেন হযরত মুসা আলাইহিসসালামের জামানায় কষাই জান্নাত পেয়েছিল মায়ের দোয়ার জন্য, দোয়ার বরকতে। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা মা বাবার কথা মতো চলবো, মায়ের আদেশ মেনে চলবো, মায়ের হুকুম মেনে চলবো, মা বাবার খেদমত করব, মা বাবার প্রস্রাব পায় এখানে আমরা দোয়া দিব, মাকে যত্ন করব। মা যেন টু শব্দ করে না। হযরত বাদান কে শুধু তাই নয়, হে মুসলমান শুনে নেন, হে মুসলমান শুনে নেন, যিনি রাসূলের পাক সুন্নি সাল্লামের জুব্বা পেয়েছিলেন হযরত ওয়াস কুরনি রাদিয়াল্লাহু তাআলা, উনিও মায়ের খেদমত করে, মায়ের সেবা করে দুনিয়া থেকে এত কামিয়াব কামাই করে নিয়েছিলেন। আমার বাবারা, আজ থেকে পিতামাতার খেদমত করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? আত্মীয়-স্বজন, পিতামাতার আত্মীয়-স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করব চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা তুমি প্রেম শিখায়া ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া রওজায় ঘুমাইলাও, তুমি প্রেম শিখায়া আমি আসি বাংলাদেশে নবী গো, আপনি মদিনায় একটা দিন পাই গো রাসূল জন আপনার দিদার, একটা বেলা পাই গো নবী যদি আপনার দিদার, অরে আসে কামি কান্দি বসে, আসে কামি
বলে না সে কামি কান্দি বসে লও গো মাওলা সোনার মোদি নাই তুমি পেশি কায়া রওজায় গো মাইলাও বলেন পেশি কায়া ও দয়াল নবী গো তুমি পেশি কায়া রওজায় গো মাইলাও তুমি পেশি কায়া রওজায় গো মাইলাও আমার ভাইরা আমার বন্ধুরা আমার অনেক গুলো আলোচনা পিতা মাতা মারা পর দোয়া করতে চাই কি চায় না জোরে বলেন কে কে চান হাত উঠা পিতা মাতার জন্য দোয়া করতে চান না একটু হাত দুটো টান না পিতা মাতার জন্য দোয়া করতে চাই পিতা মাতা দুনিয়া থেকে চলে গেলেন সেই দোয়া নাকি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা পিতা মাতা মারা গেলে মানুষকে মেহমানদারি করতে চাই কি চাই না এখন আমার দেশে কয় পিতা মাতা মানুষের মেহমানদারি করা যাবে না খানো জায়েজ নাই আরে আলেম সাহেব পকেটে 500 টাকা পাইলে জায়েজ হয়ে যায় দোয়া করে যাও 50 জনের নামে দোয়া করে যাও আর মানুষকে খানো জায়েজ নাই কেমনে ফতোয়া দাও পিতা মাতা মারা গেলে তাদের জন্য সৎকায় জারিয়া বেশি বেশি দান দিয়ান করবেন মুসলমান শুনে নেন তারা যে দান দিয়ান করে যাবেন তিনটা জিনিস মৃত্যুর পরে কাজে লাগে নাম্বার ওয়ান হলো বাজান দেনে কামল নাম্বার টু হলো বাজান দে নানি নাম্বার টু হলো বাজান দে নাম্বার টু কি সৎকায় জারিয়া নাম্বার থ্রি হলো সন্দেহকার সন্তান আমরা যে সন্তান গুলো রেখে যাই পিতামাতার জন্য যেন দোয়া করতে পারে দুনিয়ার মধ্যে পিতামাতা যে সম্পদ রেখে যাবে এখান থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় দান করে দিবেন মাদ্রাসা মসজিদে দান করবেন ইসলামের পথে ব্যয় করবেন বাবারা আপনিও যেটা উপার্জন করবেন কারণ এই পৃথিবীতে আসার জন্য আপনার পিতামাতার ভূমিকা ছিল পৃথিবীর মধ্যে পিতামাতার যদি আপনার গায়ের চামড়া দিয়া পিতামাতার জুতা বানায় দেন তবু তাদের ঋণ শোধ হবে না কারণ এই পৃথিবীতে আসার জন্য তাদের যে ভূমিকা ছিল এটা যদি বাদান রে আল্লাহ দয়া করে তাদের মাধ্যমে আমাদেরকে এই দুনিয়ার আলো বাতাস দেখাইল তাদের হক আদায় করার দরকার আছে কি না এ মুসলমান শুনে নাও পিতা মাতার জসিয়াত করে গেছে আমরা এটা পালন করতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না পিতামাতা যদি আমাদের কাছে আমাদের যদি আপন জনরা যদি দিনাদায়ক হয়ে থাকে এটা আমরা পরিশোধ করতে চাই যদি আব্বা মা মারা যায় যদি ঋণগ্রস্ত হইয়া ঋণ হইয়া মারা যায় খবর নিয়ে নিয়ে তাদের ঋণগুলো শোধ করবেন কারণ আপনার পিতামাতা আপনার খাবার জন্য আপনাকে লেখাপড়ার জন্য সংসার চালানোর জন্য আপনার ভাই বন্ধুকে মানুষ করার জন্য আপনার মাকে দেখাশোনার জন্য এই দুনিয়ার মধ্যে হয়তো ঋণী হয়ে গেছে আপনি দেখে শুনে সেই ঋণটা শোধ করবেন যেন বাবা মা ঋণ না থাকে যদি বাবা মা কোনো দিন আদায় হয়ে মারা যায় এটা পরিশোধ করবেন এটা যেন আমরা দেখে দেখে খোঁজ নিব খোঁজ নিয়ে নিয়ে তাদের পরিশোধ করবো ঋণ যেন না থাকে আব্বা মা জোরে বলেন ঠিক কিনা আর তু জোরে বলেন ঠিক কিনা আমরা বেশি বেশি করে জিয়ারত করবো মারা গেলে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার কে কোন ফতোয়া দিল কিচ্ছু যায় আসে না আমি আমার বাবার কবরের পাশে দাঁড়ায় যাব আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়ায় যাব আব্বা মা মারা গেছে মার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি সেরে কানবো আমি আলেমের চোখে পানি আসবে না আমি টাকার বিনিময়ে কেঁদে যাব টাকার অর্থের বিনিময়ে কেঁদে যাব আর সন্তান কিন্তু অর্থের বিনিময়ে কাঁদবে না সন্তান চোখের পানি ফেলবে মা বাবার মায়া মা বাবা হারানো মায়ের কবরের পাশে দাঁড়াইয়া যখন সালাম দিবে আসসালামু আলাইকুম ইয়ালুল কবর আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা সুখের পানি গুলো চলে আসবে পারলে বাজান রে প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আব্বা মার জিয়ারত করবেন না পারলে তিনি একবার হলো যার জন্য চেষ্টা করবেন যদিও না পারেন সপ্তাহে একদিন যাবেন সপ্তাহে যদি না পারেন দুই সপ্তাহ পরে একবার যাবেন বেশি বেশি করে মা বাবার জিয়ারত করবেন কবরখানা শুধু মা বাবার না আত্মীয়স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কবরটা জিয়ারত করবেন কারণ তাদের তো দুনিয়ার জিন্দেগিতে নিজের কামাই করে নেওয়ার সব শেষ হয়ে গেছে এখন আমরা যেটা দিব এটার বিনিময়ে আল্লাহ যেন জান্নাতে তাদের নিয়ে যায় কবরে যেন সুখে শান্তিতে থাকে জোরে জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার সুতরাং এই হক যেন আমরা আদায় করতে পারি সকল বলুন আমিন আমিন আর জোরে বলেন আমিন আমার ভাইরা প্রতি
প্রতিদিন আমাদের আলোচনার সর্বশেষ অংশ হলো আমরা যেটা বলতেছি আমার ভাইরা সেটা হলো সর্বশেষে আলোচনা যে আলোচনা দিছি আমি আগেই বলছি যে ডেইলি রুটিন যেটা প্রতিদিন ডেইলি রুটিন যেটা সেটা হলো মা বাবার সকালবেলা উঠে মা বাবাকে সালাম দিবেন যতবার পাবেন মাকে সালাম দিবেন রাতের অন্ধকারে এই রুটিনগুলো আপনারা চালু রাখবেন যেগুলো আমি দিয়ে যাই প্রতিদিন ডেইলি যে সন্তানের যে রুটিন আছে ইসলাম ম্যাপিং সেটা হলো মা বাবা খানা খাইছে কি না খোঁজ খবর নেবেন সুবহানাল্লাহ বলেন না মা বাবা বুড়া হয়ে গেলে বুড়া থাকলে তাদের খেদমত করবেন জোয়ান থাকলেও খেদমত করবেন রুটিনটা হলো সকালে উঠবেন ফজরের নামাজটা আদায় করবেন সুবহানাল্লাহ বলেন ফজরের নামাজটা আদায় করে বাড়ি থাকলে এটা এটার উপর আবার আলোচনা বিস্তারিত আছে চাকরি জীবন বাড়ি জীবন সাংসারিক জীবন অনেক বিস্তারিত আলোচনা সেটা আপনার সন্তান আপনি প্রতিনিয়ত সলাত আল্লাহর হুকুম আদায় করবেন আল্লাহর হক আগে তারপরে পিতামাতার হক প্রতিবেশীর হক সুবহানাল্লাহ বলেন না কার হক আল্লাহর হকের পরেই পিতামাতার আরো জোরে বলেন কার হক পিতামাতার হক দ্বিতীয় নাম্বার পিতামাতার জোরে বলেন পিতামাতার হক এই হক আদায় করবেন সেটা কি আপনার পিতামাতার যাবতীয় খোঁজ খবর নেওয়া লাগবে সুবহানাল্লাহ বলেন না এটা প্রতিনিয়ত প্রতিদিনের রুটিন একদিন না সপ্তাহে না আপনার পিতামাতা খেলো কি না খেলো পিতামাতার কাপড় চোপড় পরিষ্কার করে দিবেন পিতামাতা খানা দানা করলো ঠিক মতো খাইলো কি খাইতে পারলো নাই কোন জিনিসটা আনলে পিতামাতা খুশি হবে কোন জিনিসটা আমার আব্বা খাইতে পারে বুড়া বয়সে এখন দাঁত নাই আপনি যদি গরুর গোস্ত পাকায় দেন বাপ খাইতে পারবে না এখন আপনি যদি কলিজা রান্না করে দেন মনে করেন এটা খাইতে পারবে নরম যে জিনিসটা এরকম আপনার যে জিনিসটা প্রতিনিয়ত কাপড় চোপড় পরিষ্কার করা খোঁজ খবর নেওয়া তাকে ঘুম পাড়ানো তার খোঁজ খবর সব দিক থেকে ওষুধ পানি সব দিক থেকে তার খেয়াল করতে প্রতিনিয়ত একদিন নয় সাত দিন তাদের যতদিন বেঁচে থাকবে প্রতিনিয়ত খবরা খবর নিতে হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে সকল বলুন আমিন যেহেতু এগারোটা পার হয়ে গেছে আমার পরে আরেকজন শায়ের আসবেন উনি আলোচনা করবেন ওনার আলোচনা কিছুক্ষণের পরেই আমাদের প্রধান অতিথি আসবে এই জন্য আমি আর আপনাদেরকে বেশি বিরক্ত করব না আলোচনা শেষ করব আলোচনার শেষে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে চাই সকলে একটু প্রাণ ভরে দোয়া করেন আব্বা মা যেন আমাদের যারা আজকে আলোচনা শোনার পর আব্বা মাকে যেন জান্নাত নসিব করে সকল বলুন আমিন এটু আস্তাগফিরুল্লাহ তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি অতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আজিম জীবনের পঞ্জীকৃত গুনার কথা মনে করে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحم لنا لنكونن من الخاسرين مبوط امر برو گناگر امر برو پاپی آدب نہیں بدھی نہیں محبت نہیں رے اللہ ঐতিহাসিক কাজী মুসান্দিয়াজুল জান্না পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ গাউসে পাক আব্দুল কাদের জেলানি জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই মাহফিলে তোর গোলামেরা পিতা মাতার হক সন্তানের হক আল্লাহ এই আলোচনা শেষ পর্বে সঠিকভাবে আলোচনা পৌঁছাইতে পারি নাই মাবুদ সন্তানের হক পিতামাতার হক আদায় আমরা ঠিক মতো করতে পারি না আমরা পাপি আমরা গুনাহগার আজকের মাহফিলে হাত উঠাই মাবুদ আজকের মাহফিলের ভুলটুটি মাফ করো মাফ করে কবুল করো কবুল করিয়া এর হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও সব নজর পৌঁছে দাও মালিক আমরা যারা আমিন আমিন করতেছি কার জন্য মা নাই কার জন্য বাবা নাই মার পাগলের কান্দে বাবার পাগলের কান্দে রে জনম দুঃখিনী মা যার ঘরে নাই বাবা যার ঘরে নাই মন মন মাটি বুকের উপরে নিয়া কান্দে আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আল্লাহ আমাদের আব্বামার কবরে আজাব গুলো চিরতরে মাফ করে দাও আল্লাহ এলাকার কবরবাসী একটা বছর অপেক্ষা আছে
কবে যেন মাহফিল হবে জশনে জুলুসের মাহফিল ও আমার ছেলেরা আমার মেয়েরা আমারে ভুলে যাস না আমারে ফেলে দিস না জশনে জুলুসের মাহফিলে যাইয়া হাত উঠে চোখের পানি ফেলে কান্দি আল্লাহ এলাকার মধ্যে কত কবরবাসী কবরে হয়ে গেছে তার আর জীবনে ফিরে আসবে না আমাদেরকে তিম বানায় আসলে গেছে আল্লাহ দয়া করে এলাকাবাসী সকল কবরে আজাব গুলো তুমি মাফ করে দাও আমগাছতলা জামগাছতলা মসজিদের পাশে মাদ্রাসার পাশে রাস্তার কিনারায় যারা শুয়ে আছে রে আল্লাহ কবরবাসীর কবরে আজাব গুলো চিরতরে মাফ করে দাও আল্লাহ আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন জনগোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় স্বজন পরিবার পরিজন যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের মধ্যে যাদের কঠিন ব্যাধি আছে ব্যাধিগুলো মাফ করে দাও মিলাদুন নবীর মাহফিলের খাতির আমাদেরকে তুমি মাফ করে দাও রে আল্লাহ নবীর আগমনে আসমান খুশি জমিন খুশি নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়েছিল নবীর আগমনের মাহফিলে আমাদের এলাকার মানুষগুলো এই মহল্লার মানুষগুলো খুশি হয়ে গেছে আমাদেরকে আপনি মাফ করে দেন গো আল্লাহ আল্লাহ অপরাধী গুনার বুঝা মাথায় নিয়ে আপনার দরবারে দুখানা বিকার হাত বাড়ায় দিলাম আমরা অসহায় আপনি সহায় আমরা দুর্বল আপনি সবল ডালনা আল্লাহ আমরা পাপি আমি গুনাগার আমরা নালায়েক আমাদের অতব নাই বুদ্ধি নাই আজকের এই জশনে জুলুস মাহফিলে তোমার দরবারে বিকার হাত বাড়ায় দিলাম আমাদের জিন্দেগির গুনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ যাদের পিতা মাতা জিন্দা আছে খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ অনেকের আব্বা মা বিছনায় পড়ে আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করে দাও আল্লাহ আব্বা মার খিদমত করার তৌফিক দান করে দাও প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করে দাও আল্লাহ ঋণের বোঝা আমাদেরকে খালাস করে দাও এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রাখো আল্লাহ আমি গুনাহগার আমি পাপী আজকের মাহফিলের মধ্যমণি আজকের মাহফিল ওলামায়ে কেরাম খাস করে আজকে মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব সহকারে আজকের এই মাহফিলে যে সমস্ত ভাইরা আজকের মাহফিল আসছেন না আল্লাহ সবাই তুমি ক্ষমা করে দাও সবাইকে তুমি মাফ করে দাও আজকের মাহফিল তুমি কবুল করে দাও আল্লাহ আশপাশের ভাইরা দোয়া চেয়েছে মাহফিল আসার আগ থেকে দোয়া চাওয়া শুরু করেছি আসার পর আমার ভাইরা একটু হাত তুলে দোয়া করতে বলেছে আল্লাহ সবাই তুমি ক্ষমা করে দাও সবাই তুমি মাফ করে দাও আল্লাহ যেদিন মালাকুল মউত আসবে ওই ঈদ মিলাদুন নবী রহমাতুল লিল আলামিন আগমনের মাসে আমাদের মালাকুল মউত পাঠায় দিও আল্লাহ নবীজির চেহারা মুবারক কায়না বানায় দিও রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব মুহাম্মাদুর রাসূল।